ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারত থেকে পাচার করা ভারতীয় 258 পিস কম্বল সহ একটি ট্রাক আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাপলা বাজার এলাকায় টহল কর্মকর্তা নায়েক সোবেদার মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাক সহ ভারতীয় 258 পিস কম্বল জব্দ করা হয়। উদ্ধার হওয়া কম্বলের বাজার মূল্য প্রায় 12,90,000 টাকা ও ট্রাকটির মূল্য অন্তত 47,00,000 টাকা বলে বিজিবি জানিয়েছে।